আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো এবং অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক ব্যস্ত আছো। আর এই ব্যস্ততার সাথে আমি আরেকটু ক্লাস নিয়ে তোমাদের ব্যস্ততাকে আরেকটু বাড়িয়ে দিতে চাচ্ছি। আমি আজ তোমাদের সপ্তম অধ্যায় থেকে একটা ক্লাস নিব এবং এগুলো ক্লাস তোমাদের আগেও হয়েছে, এটা ডিভিশন ক্লাস, সবাই আশা করি আমার পাঠে অংশগ্রহণ করবে। আজকের পাঠে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, চিত্রের মাধ্যমে কি দেখানো হয়েছে তোমরা কি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছ, যদিও এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান লেখা আছে। আমাদের আজকের পাঠের বিষয় হলো বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আজকে আমি আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যেসব বিষয় বলতে পারবে সেগুলো হলো সংবিধানের পটভূমি বর্ণনা করতে পারবে, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করতে পারবে। সংবিধান হচ্ছে একটি রাষ্ট্র পরিচালনার মূল দলিল। একটি ভবন বা ইমারত যেমন এর নকশা দেখে তৈরি করা হয়, তেমনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থাও পরিচালিত হয়। সরকার কি ধরনের হবে, নাগরিক হিসেবে আমরা কি অধিকার ভোগ করব, সরকারের বিভিন্ন বিভাগের কি ক্ষমতা ভোগ করবে, তার সবকিছুই এতে লিপিবদ্ধ থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 1971 সালের 26 মার্চ। দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 16 ডিসেম্বর আমাদের বিজয় উদযাপিত হয়। 1972 সালে 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে এবং ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। প্রিয় শিক্ষার্থী, ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিটি 6 মাসের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন করে। 1972 সালে 30 অক্টোবর গণপরিষদে এটি আলোচিত হয়। অবশেষে একই বছরে 4 নভেম্বর গণপরিষদে এটি চূড়ান্ত অনুমোদন পায়। একটি ইমারত যেমন তার নকশা দেখে তৈরি করা হয়, তেমনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থাও পরিচালিত হয়। দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় উদযাপিত হয়। আর মূলত স্বাধীনতা ঘোষিত হয়ে 1971 সালের 26 মার্চ। 1972 সালে 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। কমিটি মাত্র 6 মাসের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন করে। 1972 সালের 30 অক্টোবর গণপরিষদে আলোচিত হয় এবং 4 নভেম্বর চূড়ান্তভাবে সংবিধান অনুমোদিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন যে বাংলাদেশের সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের অক্ষরে। তাই এটি আমাদের কাছে একটি পবিত্র দলিল হিসেবে গণ্য। সংবিধান কোনো অপরিবর্তনশীল বিষয় নয়, সময়ের প্রয়োজনে এটি পরিবর্তিত এবং সংশোধিত হতে পারে। এ যাবৎ 17 বার সংশোধিত হয়েছে। সংবিধানের সর্বশেষ সংশোধনী 7ম সংসদে পাস হয়েছে 8ই জুলাই 2018 সাল। এ যাবৎ সংবিধান সংশোধন হয়েছে 16 বার, সর্বশেষ সংশোধনী হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এটা অনেক আগের লেখা, এটা ঠিক নাই। তোমাদের বইয়ে যে তথ্যটা আছে সেটাই ঠিক আছে। বইয়ে তথ্য আছে হইল 17 বার সংশোধিত হয়েছে এবং সর্বশেষ সংশোধিত হয়েছে 8ই জুলাই 2018 সাল। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য,
বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী, প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো গণপ্রজাতন্ত্রী সরকার। গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে পরিচিত হবে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো সংসদীয় পদ্ধতির সরকার। বাংলাদেশে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা চালু থাকবে। এই পদ্ধতিতে প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকবে। তিন নম্বর বৈশিষ্ট্য হলো লিখিত সংবিধান। এটি একটি লিখিত দলিল যা ১১ ভাগে বিভক্ত এবং এতে ১৫৩টি অনুচ্ছেদ এবং একটি প্রস্তাবনা আছে। প্রিয় শিক্ষার্থী, সংবিধান লিখিত এবং অলিখিত দুই ধরনেরই হতে পারে। কোনো দেশের সংবিধান লিখিত এবং কোনো দেশের সংবিধান অলিখিত। বাংলাদেশের সংবিধান একটা লিখিত সংবিধান এবং এর ১১টি ভাগে এটা বিভক্ত এবং ১৫৩টি অনুচ্ছেদ আছে এবং একটি প্রস্তাবনা আছে। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র। রাষ্ট্রীয় চার নম্বর সংবিধানের চার নম্বর বৈশিষ্ট্য হলো রাষ্ট্রীয় মূলনীতি। প্রিয় শিক্ষার্থী, আমাদের রাষ্ট্রীয় মূলনীতি হলো চারটি। একটা হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তাহলে চারটা মূলনীতি আছে আমাদের সংবিধানে। রাষ্ট্রীয় মূলনীতি হলো চারটা: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো রাষ্ট্র ধর্ম। সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য সকল ধর্ম এবং ধর্মের অনুসারীদের সমান মর্যাদা এবং অধিকার রক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ একটি মুসলিম দেশ। এখানে মুসলমানের হইল শতকরা ৮০ ভাগ। অন্যান্য ধর্মাবলম্বীর লোক এখানে আছে এবং তারা সুখে শান্তিতে বসবাস করছে। কোনো হিংসা বিদ্বেষ দলাদলি তাদের মধ্যে নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য সকল ধর্মের অনুসারীরা সমান মর্যাদা এবং অধিকার নিয়ে এখানে তারা বসবাস করছে। ৬ নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো জাতি এবং জাতীয়তা। ক্ষুদ্র নৃগোষ্ঠীবাদে জাতি হিসেবে বাংলাদেশের জনগণ বাঙালি নামে পরিচিত হবে এবং বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে বাংলাদেশি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি বাংলাদেশে বাঙালি ছাড়াও আরও কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাড়া অন্যান্য সকল বাঙালিরা বাংলাদেশি নামে পরিচিত হবে, বাঙালি নামে পরিচিত এবং বাংলাদেশি বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে আমরা বাংলাদেশি। ৭ নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো এককেন্দ্রিক সরকার। বাংলাদেশ যেহেতু একটি ছোট দেশ, এখানে এককেন্দ্রিক সরকার বিদ্যমান। একটা কেন্দ্রে থেকেই সরকার সমগ্র বাংলাদেশকে শাসন করে থাকে। ৮ নম্বর যে বৈশিষ্ট্য এটা হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভা। সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা রয়েছে, রাখা হয়েছে। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ৩০০ জন সদস্য, সংসদ সদস্য এবং তাদের দ্বারা নির্বাচিত ৫০ জন মহিলা সদস্য নিয়ে এই আইনসভা গঠিত। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। এটা আইনসভার কক্ষ বিশিষ্ট এবং এখানে সদস্য সংখ্যা হল জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন ৩০০ জন এবং এই নির্বাচিত ৩০০ জনে আরও বাকি ৫০ জন সংরক্ষিত মহিলাদের নির্বাচিত করেন। এই জন্য মোট আসন সংখ্যা হল ৩৫০টি। ৯ নম্বর যে বৈশিষ্ট্য আছে এটা হলো মৌলিক অধিকার। সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার এবং তা সংরক্ষণে নিশ্চয়তা দেওয়া হয়েছে। অর্থাৎ জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই যে মৌলিক অধিকারগুলো, এগুলো সংবিধানে নিশ্চয়তা বিধানের কথাও বলা হয়েছে। তাহলে মৌলিক অধিকার এটাও বাংলাদেশের সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য। ১০ নম্বরে হলো জনগণের সার্বভৌমত্ব। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতা মালিক জনগণ এবং জনগণের পক্ষে নির্দিষ্ট কর্তৃপক্ষ এই ক্ষমতা পরিচালনা করে থাকে। জনগণের ১০ নম্বর হলো জনগণের সার্বভৌমত্ব। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ দেশ পরিচালনা করে থাকে।
11 নম্বর যে বৈশিষ্ট্যটা হলো বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হয়েছে অর্থাৎ বিচার বিভাগ স্বাধীন তার নিজস্ব গতিতে নিজস্ব স্বাধীনতায় সে বিচার কাজ পরিচালনা করে থাকবে এখানে ধনী গরীব সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবে যে অন্যায় করবে সে শাস্তি ভোগ করবে আর নিরপরাধে কখনো যেন শাস্তি না পায় 12 নম্বর হলো সর্বজনীন ভোটাধিকার সংবিধানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 18 বছর তদূর্ধ্ব বয়সের সকল নাগরিককে ভোটাধিকার প্রদান করা হয়েছে অর্থাৎ 18 বছর বয়স হলে একটা নাগরিক তার ভোটাধিকার প্রাপ্ত হয় এবং তার ভোটাধিকারের মাধ্যমে সে তার নিজস্ব পছন্দ অনুযায়ী প্রতিনিধি নির্বাচন করতে পারে এবং সেই প্রতিনিধি ক্ষমতায় গিয়ে দেশ শাসন করতে পারবে নির্বাচন অনুষ্ঠান কোন কারণে সংসদ ভেঙে গেলে বা অবলুপ্ত হলে সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে অর্থাৎ কোন কারণে সংসদ ভেঙে গেলে অথবা পাঁচ বছর মেয়াদ শেষ হলে 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে সরকার গঠন করতে হবে সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটা হলো সংবিধান সংশোধন সংবিধান কোন অপরিবর্তনীয় বিষয় না সংবিধান পরিবর্তনযোগ্য সংসদ সদস্যদের মোট সংখ্যার দুই তৃতীয়াংশের ভোটে সংবিধান সংশোধন করা যেতে পারে অর্থাৎ যত সংসদের যত আসন সংখ্যা আছে তার দুই তৃতীয়াংশের ভোটে সংবিধান সংশোধন পরিবর্তন অথবা নতুন সংবিধান সংযোজন করা যেতে পারে কাজে সংবিধান একটা অপরিবর্তনীয় বিষয় না এটা পরিবর্তনযোগ্য প্রয়োজনের প্রেক্ষিতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সংবিধান সংসদ সদস্যদের সম্মতির প্রেক্ষিতে দুই তৃতীয়াংশের সম্মতির প্রেক্ষিতে সংবিধান পরিবর্তন সংশোধন বা সংস্কার করা যেতে পারে প্রিয় শিক্ষার্থী আমরা সংবিধানের বৈশিষ্ট্যগুলো জানলাম এক নম্বরে ছিল গণপ্রজাতন্ত্রী সরকার দুই নম্বর ছিল সংসদীয় পদ্ধতি সরকার তিন নম্বর ছিল লিখিত সংবিধান চার নম্বর ছিল রাষ্ট্রীয় মূলনীতি পাঁচ নম্বর হইল রাষ্ট্রধর্ম ছয় নম্বর জাতি এবং জাতীয়তা সাত নম্বর এক কেন্দ্রিক সরকার আট নম্বর এক কক্ষ বিশিষ্ট আইনসভা নয় নম্বর মৌলিক অধিকার দশ নম্বর জনগণের সার্বভৌমত্ব এগারো নম্বর বিচার বিভাগের স্বাধীনতা বারো নম্বর সর্বজনীন ভোটাধিকার তেরো নম্বর নির্বাচন অনুষ্ঠান সর্বশেষ চোদ্দ নম্বর হল সংবিধান সংশোধন শিক্ষার্থী সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ